পোস্তগোলা ব্রিজে আগামী শুক্রবার থেকে টোল ছাড়াই পার হওয়া যাবে। আজ হাইকোর্টকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই, সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাভারে শিক্ষক হত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী জিতুর বাবা উজ্জ্বলকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, মূল অভিযুক্ত জিতুকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কুমিল্লার হোমনায় নিখোঁজের 18 দিন পর মোহাম্মদ হৃদয় নামে এক স্কুল ছাত্রের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, এ সময় স্বজনরা পরনের প্যান্ট দেখে তার লাশ শনাক্ত করেন। মার্কিন ক্যাপিটলের সমর্থকদের দাঙ্গায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যোগ দিতে চেয়েছিলেন, কংগ্রেসনাল কমিটির কাছে এ তথ্য জানিয়েছেন তার সহযোগী ক্যাসিডি হাচিন্স। টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড ও ভারতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত 4 রানে জিতেছে ভারত। এই ম্যাচে ভারত ও আয়ারল্যান্ড যথাক্রমে 225 ও 221 রান করে। কুলের আচার ছবিতে মধুমিতা সরকারের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ছবিটি মুক্তি পাবে আগামী 15 জুলাই।